হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমি ক্লাস সিক্সের লেসেন টু দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন বাই এনিড ব্লাইটন এই লেসেনটার অ্যাক্টিভিটিগুলো সলভ করবো ওকে সো লেট স্টার্ট পেজ নাম্বার টোয়েন্টি টু অ্যাক্টিভিটি ওয়ান রিঅারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার্স ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ মানে এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে সেগুলোকে রি করতে হবে মানে কোনটা প্রথমে হয়েছে কোনটা তারপরে হয়েছে কোনটা তারপরে হয়েছে সেইভাবে সাজাতে হবে ওকে সো দেখো টাফি জাম্প অ্যাট দ্য রেঞ্জ এখানে দেখো এক নম্বর কোনটা সেটা দিয়েই দিয়েছে দুয়েরটা দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি হিরো এটা হচ্ছে এক নম্বর তারপরে দু নম্বর কোনটা হবে দেখো পাঁচেরটা হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় সেলফ টু বি ডাল এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর হবে চারেরটা দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্স ড্রাইভেন বাই উডেন ফার্মার্স এটা হবে তিন নম্বর চার নম্বর হবে একেরটা টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ সেটা হবে চার নম্বর পাঁচ নম্বর হবে ছয়েরটা দ্য কার টার্ন ওভার এটা হবে পাঁচ নম্বর আর ছয় ছয় নম্বর হবে তিনেরটা দ্য ফার্মার ওয়াজ স্টেরিভেলি অ্যাংরি ওকে আচ্ছা অ্যাক্টিভিটি টু দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ডস মানে এখানে দেখো হেল্প বক্সে কিছু ওয়ার্ডস আছে এইগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কসটা ফুলফিল করতে হবে ওকে তো দেখো টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ টয় শপ এখানে দেখো আমি লিখেই দিয়েছি এটা হবে টয় শপ হি উইস টু ডু সামথিং নোবেল এখানে হবে নোবেল হিজ ফ্রেন্ড টিমথ ই ফেল্ড দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ গ্রাম বেল্ট বা টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ এক্সাইটিং আচ্ছা পেজ নাম্বার টোয়েন্টি থ্রি দেখো অ্যাক্টিভিটি থ্রি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং ওয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড শো মানে অ্যাডভেঞ্চার সবসময় উত্তেজনাপূর্ণ টাফি কেন এরকম বলেছিল তোমার কি মনে হয় আনসারটা দেখো বিকজ টাফি ওয়ান্টেড টু বি এ হিরো অ্যান্ড ওনলি উইথ দ্য হেল্প অফ অ্যাডভেঞ্চার হি কুড ফুলফিল হিজ ড্রিম ওকে আচ্ছা অ্যাক্টিভিটি ফোর দেখো পেজ নাম্বার টোয়েন্টি ফোর রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার মানে এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো সেন্টেন্সগুলো ট্রু না ফলস তোমাকে বলতে হবে আর যদি ট্রু হয় তা মানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে মানে কোন সেন্টেন্সটা বলছে যে তোমার কথাটা সত্যি ওকে আচ্ছা এটা দেখো দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি তো এটা কী হবে এটা হবে ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট দেখো হোয়াট ডু ইউ মিন বাই স্পলিং মাই রেস লাইক দ্যাট এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট বিয়েরটা দেখো টাফি থ্রি ইউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার এটা কি হবে এটা হবে ফলস তো এ সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো হি ক্লাইম দ্য ল্যাডার অ্যান্ড থ্রি ইউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো এটা দেখো পেজ নাম্বার টোয়েন্টি ফোর দ্য ডল কুড নট কুক ইন পিস তো এটা কি হবে এটা হবে ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কান্ট টাই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোইং ওয়াটার অ্যাট মি ওকে ডি এটা দেখো থ্রি গোল্ড ফিস ওয়াই সুইমিং ইন এ বিগ বৌল অফ ওয়াটার এটা হবে ফলস স্টেটমেন্ট দেখো ইন ইট ওয়াই সুইমিং টু ফাইন গোল্ড ফিস ওকে আচ্ছা এবার অ্যাক্টিভিটি ফাইভ দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও এটা হোয়াট ডি টাফি ডু ওয়েন হি গট আপসেট মানে টাফি তখন কী করতো যখন সে আপসেট হয়ে যেত কী করতো আনসারটা দেখো হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিস টিয়ার্স বিয়েরটা হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার মানে সেই খেলনা জোগাড়টি কিভাবে সেই আগুনটা নিভিয়েছিল আনসার হবে দ্য অল দ্য ওয়াটার দ্য উইন্ডো সেলার ডল অ্যাংরি মানে সেই নাবিক পুতুলটি কেন রেগে গেছিল বিকজ হি ওয়াজ মেকিং পড়ি জেন্ড টাপি ওয়াজ থ্রোইং ওয়াটার অ্যাট হিম ডিএট টা রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাপি ফাইন্ড এট লাস্ট মানে সত্যিকারের কী অ্যাডভেঞ্চার টাফি করেছিল অবশেষে আনসার হবে অ্যাটলাস টাফি ফাউন্ড এ স্মল ডল হ্যাজ ফলেন ইন্টু এ বিগ বাউল অফ ওয়াটার অ্যান্ড হি ওয়ান্টেড টু রেসিউ আর পেজ নাম্বার টোয়েন্টি সেভেন অ্যাক্টিভিটি সিক্স দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট মানে এই যে চার্টটা আছে এই চার্টটা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে হবে ওকে সো কজ এফেক্ট আছে কারণ আর প্রভাব প্রথমে একটা দেখো এরটা কজটা ফাঁকা ইফেক্টটা কী হবে সেটা দেখো তো এর আনসারটা দেখো কি আছে এখানে এফেক্টে দ্য লিটিল ডল বিগ্যান টু ক্রাই তো এর কজটা এর কারণটা কী হবে দ্য স্মল ডল হার হেড এগেনস্ট দ্য বি এটা দেখো কজে আছে দ্য লিটিল ডল কমপ্লেন টু দ্য পুলিশ ম্যান অ্যাবাউট টাফি এফেক্ট কী হবে দ্য পুলিশ ম্যান লক টাফি ইন দ্য পুলিশ স্টেশন সি এটা

আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স ওকে এটা দেখো ওয়াই ডিড টাফি পুট দ্য লিটিল নেট ইন দ্য ওয়াটার মানে টাফি জলের মধ্যে কেন সেই ছোট নেটটা মানে সেই জালটা রেখেছিলো তো কেন রেখেছিল আনসারটা দেখো বিকজ হি ওয়ান্টেড টু রেস্কিউ দ্য লিটিল ডল ওকে বিয়েটা দেখো ওয়ার্ড মেড দ্য লিটিল ডল থিং দ্য টাফি ওয়াজ নট এ হিরো মানে লিটিল ডলটা কেন ভাবেনি যে টাফি একজন হিরো বিকজ টাফি স্পান সিএটটা হাউ ওয়াজ টাফি রিলিস ফ্রম দ্য পুলিশ স্টেশন টাফি পুলিশ স্টেশন থেকে কীভাবে ছাড়া পেলো আনসার হবে টিমোথি ড্রপটা কি ইনসাইড দ্য রুম্যান দেন টাফি আনলক দ্য ডোর ওয়াই ডিড টিমোথি প্লাস তো এখানে মানে টিমোথি কেন লজ্জায় লাল হয়ে গেছিলো ব্লাস মানে লজ্জায় লাল হয়ে যাওয়া বিকজ টাফি প্রেসড ফর হিস গোয়াক ওকে নেক্সট পেজ দেখো পেজ নাম্বার টোয়েন্টি এইট অ্যাক্টিভিটি এইট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভাবস ইন দ্য ব্র্যাকেটস তো এখানে ব্যাকেটে কিছু ভাব দেওয়া আছে সেইগুলো থেকে যে সঠিক যে ফর্মটা হবে সেটা নিয়ে এই ব্ল্যাঙ্কসটা ফুলফিল করতে হবে ওকে এটা দেখো তো এখানে ব্যাকেটে আছে ডু ড্যাশ ইউর ওয়ার্ক নাও তো এখানে ডুই হবে ডু ইউর ওয়ার্ক নাও বি এরটা দ্য ডোর ড্যাশ ওপেন্ড এখানে আছে বি তো এখানে হবে দ্য ডোর ইজ ওপেন্ড সি এরটা ইউজুয়ালি প্লক ড্যাস হিজ ওয়াক ওয়েল তো এখানে ডু আছে এখানে হবে ডাজ ইউজুয়ালি প্লক ডাজ হিজ ওয়াক ওয়েল ডি আই ড্যাস ওয়াকিং এখানে ব্যাকেটে আছে বি তো এখানে হবে আই অ্যাম ওয়াকিং অ্যাক্টিভিটি নাইন দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস মানে নিচে কিছু ওয়ার্ডস আছে এইগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে ওকে দেখো ফিয়ার্সলি ফিয়ার্সলি দিয়ে কী হবে মিতা ফিয়ার্সলি ডিড দিস ওয়াক

ফো বোট জার্নি নিয়ে সিক্সটি ওয়ার্ডসের মধ্যে একটা প্যারাগ্রাফ তোমাকে করতে হবে এখানে নিচে কিছু হিন্টস দেওয়া আছে এইগুলো দিয়ে তোমাকে প্যারাগ্রাফটা মেক করতে হবে ওকে কনসার্টটা দেখো আই উইথ মাই ফোর ফ্রেন্ডস প্ল্যান ফর এ জার্নি বাই বোট অন এ হোয়াইট রিভার উই হায়ার্ড এ বোট ইট ওয়াজ মন্লি নাইট ইট ওয়াজ এ ফার্স্ট বোট রাইড ফর মি উই কুড হিয়ার দ্য র্যাপলিং অফ ওয়াটার দেয়ার ওয়াজ ডেন্স ফরেস্ট অন ইচ সাইড অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ভেরি স্কেয়ার্ড অ্যান্ড দেয়ার এ লট অফ এক্সাইটমেন্ট অ্যান্ড অলসো এনজয়েড দ্য জার্নি ওকে তো ব্যাস শেষ হয়ে গেল অ্যাডভেঞ্চারাস ক্লাউনের অ্যাক্টিভিটিগুলো তোমাদের কেমন লাগলো প্রশ্নগুলো জানিও ওকে প্রশ্নের উত্তরগুলো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ